ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদের ব্যাকরণ থেকে একটি নতুন নতুন অধ্যায় পড়াবো। এই অধ্যায়টির নাম হচ্ছে কারক ও বিভক্তি। ঠিক আছে, তো কারক জিনিসটা কি প্রথমে আমাদের জানতে হবে। দেখো, আমরা আগে জেনেছি পদ। সোজা কথায় যদি পদ যদি বলি, সংজ্ঞা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। কিন্তু একটু যদি ভেঙে যদি বোঝাতে চাই তোমাদের, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই, প্রত্যেকটা অংশই এক একটা পদ। যেমন আমি ভাত খাই, আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ। এখন বাক্যের ক্রিয়াপদের সঙ্গে, ক্রিয়াপদ অর্থাৎ যে পদে কোনো কাজ করা বোঝানো হয়, ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ তাকেই আমরা, এই যে সম্বন্ধ যেটা সেটাকেই আমরা কারক বলি। তো তোমাদের এখন কি করতে হবে, তোমাদের করতে হবে পরীক্ষায় তোমাদের কারক বিভক্তি নির্ণয় করা শিখতে হবে। ঠিক আছে, তো আমরা কারক বিভক্তি নির্ণয় করার অত্যন্ত সহজ একটা পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছ এখানে যে কর্তৃর নিচে কী আছে, কর্তৃকারকের নিচে কী আছে, কে আছে, কর্মকারকের নিচে কে কি আছে, কী বা কাকে আছে, করণ আছে কি দ্বারা, সম্প্রদানের নিচে কী বা কাকে আছে, কিন্তু এখানে পাশে লেখা আছে দাবি ত্যাগ করে, উপাদান আছে কি থেকে, আর অধিকরণের নিচে আছে কোথায়। মানে এই প্রশ্ন করে কোনো বাক্যে যদি কোনো অর্থ পাওয়া যায়, কোনো উত্তর পাওয়া যায় এই প্রশ্নগুলো করে, তাহলে সেটা সেই কারক হবে। উদাহরণস্বরূপ তোমাদের বলে দিচ্ছি যে আমি ভাত খাই, এখন আমির নিচে দাগ দেওয়া আছে। এখন বলো তো এটা কোন কারক হবে, কোন ফর্মুলাতে গেলে আমরা পাবো, কে প্রশ্ন করলে আমি উত্তরটা পাই। এখানে উত্তরটা হচ্ছে যে কে প্রশ্ন করলে উত্তর আমি উত্তরটা পা, কী কোন প্রশ্নটা করলে আমি এখানে উত্তর পাই। দেখো, কে প্রশ্ন করলে কি আমি উত্তর পাই, হ্যাঁ আমি উত্তরটা কে প্রশ্ন, কে ভাত খায় প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা, তাই আমিটা হচ্ছে কর্তৃকারক। এখন আমি ভাতের নিচে টান দিলাম, ভাতের নিচে দিলাম টান, তো এখন কে প্রশ্ন করলে কি ভাত উত্তর পাই, আমি কে খাই উত্তরটা হবে না। তো ভাত উত্তরটা পেতে হলে আমাদের প্রশ্ন করতে হবে কি, আমি কি খাই, তখন আমরা উত্তর পেয়ে যাচ্ছি ভাত খাই, তো এই ভাতটা হবে কর্ম। ঠিক আছে, ঠিক তেমনিভাবে উদাহরণস্বরূপ আরেকটা দেখিয়ে দিচ্ছি, আমি হাতে লিখি, তো হাতের নিচে দাগ দেওয়া আছে, তো আমি কে লিখি প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না। আমি কি লিখি, আমি চিঠি লিখি, এখানে তো চিঠি নেই, বা বই লিখি বা খাতা লিখি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস লিখি, এখানে তো এই উত্তরটা পাচ্ছি না। তো আমি কি দ্বারা লিখি প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, হাতে, কি দ্বারা লিখি বলে হাতে লিখি, তো হাতেটা হবে করণ কারক। ঠিক আছে, এটা হচ্ছে লিখিটা হচ্ছে ক্রিয়া। এখন দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যে রাজা বা আমি ভিখারিকে বা গরিবকে টাকা দিলাম, এখানে কি প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কি বা কাকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কিন্তু এখানে উত্তরটা পাচ্ছি আমি গরিবকে যখন টাকা দিই তখন কি আমরা কোনো দাবি রেখে দিই, কেউ বলতে পারো না পুণ্যের দাবি রেখে আমরা দিই, পুণ্য পাবো, পুণ্য তো পার্থিব জিনিস, পৃথিবীর জিনিস, পুণ্য পৃথিবীর জিনিস নাকি, না তা হচ্ছে অপার্থিব, একটা পরকালের জিনিস, পুণ্যটা আমরা পরকালে পাবো, তো পৃথিবীর জিনিস কিছু দাবি রাখি আমরা, না আমরা পৃথিবীর কোনো দাবি রাখি না। তো এই গরিবকে টাকাটা আমরা দেই মূলত, গরিবকে বা টাকাটা আমরা দিই মূলত কি দাবি ছেড়ে দিই, তাই এগুলো হবে কি দাবি ছেড়ে কিছু দিলে সেটা হবে কি হবে সম্প্রদান কারক, যদি দাবি ছেড়ে দিই। এ জায়গায় যদি আমরা যদি আমি শিক্ষককে টাকা দিলাম, শিক্ষককে টাকা দিলাম, এখানে শিক্ষকের নিচে যদি দাগটা দিয়ে বলি যদি এটা কোন কারক হবে, এটা কিন্তু কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কর্মকারক হবে, কারণ শিক্ষককে টাকা দিই আমরা সাধারণত
দাবি রেখে দিই, কারণ শিক্ষক আমাদের পড়াতে হবে, তবেই আমরা শিক্ষককে টাকা দেব, বা দোকানদারকে টাকা দিলাম, তখন আমরা দাবি রেখে দিই দোকানদার কোনো একটা বস্তু দিলে আমাদের আমরা টাকাটা দেব, তো সেটা হবে কর্মকারক। কিন্তু যেই মুহূর্তে এটা দাবি ছেড়ে দেওয়া হবে সেটা হয়ে যাবে সম্প্রদানকারক। তো এই হলো। এবার আসি উপাদানকারক। উপাদানকারক মূলত কি থেকে হতে চেয়ে এইসব জিনিস প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, মূলত কি থেকে হতে যদি প্রশ্ন পাওয়া যায় তো সেটা হবে উপাদানকারক। তো এখন দেখো, তিলে তেল হয়, তিলের নিচে দাগ দেওয়া আছে, তো এটা যদি ভাঙি যদি এই শব্দটা আমরা আমরা কি উত্তর পাব, যে তিল থেকে তেল হয়। তো এটা উত্তর পেয়ে যাচ্ছি কি থেকে হয়, তিলে তেল হয়, এটা উত্তরটা পাবো আমরা তিল থেকে তেল হয়, ঠিক আছে। তো কি থেকে যদি প্রশ্ন করে উত্তর পাই আমরা সেটা হবে উপাদানকারক। এখন দেখো, চোরের ভয়, এ শব্দটা যদি আমরা ভাঙি, এটা তোমরা বলতে পারো যে কার ভয়, এটা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কিন্তু এটাও আসলে চোর থেকে ভয়, বাঘ থেকে ভয়, মানে আলাদা হয়ে যাওয়া বুঝাচ্ছে। ভয় যদি থাকে, যদি সে জিনিস থেকে আমরা আলাদা হওয়ার চেষ্টা করি, তো এখানে আলাদা হয়, তিল থেকে তেল হয়, যদি তেল থেকে, তিল থেকে আলাদা হয়ে তেল হয়, এই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে। তো উপাদান এই ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনো জিনিস থেকে কোনো কিছু উৎপন্ন, পতিত, গৃহীত। যেমন হাত থেকে কলমটা পড়লো, এখান থেকে কি থেকে পড়লো, যে হাত থেকে পড়লো, সেটা হবে উপাদানকারক। তারপর পতিত, গৃহীত, টেবিল থেকে কলমটি নিলাম, তো সেটা হবে, কলমটি কোথা থেকে নিলাম, কি থেকে নিলাম, বলে টেবিল থেকে নিলাম, তো সেটা হবে কি, উপাদানকারক। এবার আসি কোথা থেকে, কোথায় দান করলে, ইয়ে কোথায় অধিকরণ, আমি স্কুলে যাই, তো এখানে কি প্রশ্ন করলে উত্তরটা পাবো, যে কোথায় প্রশ্ন করলে স্কুলে উত্তরটা পাবো, তো এটা হবে অধিকরণ কারক, ঠিক আছে। তো এই হলো তোমাদের কারকের ব্যাখ্যা। তো এটা অত্যন্ত সোজা, যে আমি কি প্রশ্ন করলে উত্তর পাবো, যে কে কে, সেটা কর্মকারক হবে। আমি পায়ে স্কুলে যাই, পায়ে কি প্রশ্ন করলে উত্তর পাবো, যে কি দিয়ে স্কুলে যাই, বলে পায়ে স্কুলে যাই, তো সেটা হবে, পায়েটা হবে করণকারক, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। আমি ভিখারিকে দান করলাম, ভিখারিকে কি কারক হবে, সেটা হবে সম্প্রদানকারক, কারণ ভিখারিকে দান করলাম তার অর্থ ভিখারিকে আমি দাবি ছেড়ে দিচ্ছি, সত্য ত্যাগ করে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে তারপর আসি উপাদানকারক। হ্যাঁ, যেমন কাঠ থেকে এই পডিয়ামটি বানানো হয়েছে, তো কি থেকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি আমরা, কাঠ থেকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তো সেখানে কি থেকে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হলো অধিকরণকারক আর উপাদানকারক। হ্যাঁ, কী থেকে প্রশ্ন করলে, আর অধিকরণ পাওয়া যাবে কোথায় প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে অধিকরণকারক। যেমন উদাহরণস্বরূপ, রাজা বাড়িতে দান করছেন, বা নেতা বাড়িতে দান করছেন, কোথায় দান করছেন, বাড়িতে দান করছেন, বাড়িতে হবে অধিকরণকারক। তো এভাবেই কারকের মূল ব্যাখ্যাটা আমরা বুঝলাম। এবার আসি আমরা বিভক্তি, বিভক্তি চিহ্নগুলো তোমাদের মনে রাখতে হবে, তোমাদের মূল পাঠ্য বই যেটা, তোমাদের অঙ্কুরণ বই যেটা, তার 15 নম্বর পৃষ্ঠাতে আছে এটা বিভক্তিগুলো দেওয়া। তো এখানে তোমরা 15 নম্বর পৃষ্ঠা খুলে দেখতে পারো, প্রথমা বিভক্তি বোর্ডে জায়গা হবে না, তোমরা বইয়ের 15 নম্বর পৃষ্ঠা খুলে দেখতে পারো, প্রথম 8 নম্বরে আছে, প্রথমা আছে শূন্য বিভক্তি, রা এরা, বিভক্তি এভাবে আমাদের কীভাবে বার করতে হবে। যেমন উদাহরণস্বরূপ, ছেলেরা খেলছে, ঠিক আছে, এখানে এটার নিচে টান দেওয়া আছে, তো কি প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাচ্ছে, বলে কে খেলছে, ছেলেরা খেলছে, প্রশ্ন উত্তর হলো কারক কি, সেটা হলো কর্তৃকারক, কারণ কর্তৃকারক প্রশ্ন উত্তরটা আমরা কিভাবে নির্ণয় করেছি, কে প্রশ্ন করলে ছেলেরা উত্তর পেয়েছি, তাই সেটা হয়ে গেল কর্তৃকারক। এবার আসি এটা বিভক্তি কি হবে, মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে ছেলে, তার সঙ্গে কি লেগেছে, রা লেগেছে, তো রাটা কি বিভক্তি, রাটা আমরা ইয়েতে দেখলাম, রাটা হচ্ছে প্রথমা বিভক্তি, তো এটা হবে কর্তৃকারকে
प्रथमा विभक्ति। तो एक क्षेत्र में एक भूल है प्राय समय जो कर्तृकारक हम प्रथमा विभक्ति ना कर्तृकारक हम प्रथमा विभक्ति होते और करणकारक हम तृतीया विभक्ति होते एरकम कोनो निश्चयता नहीं। उदाहरण स्वरूप तुम्हारे बोलछी जे आमी एखाने लिखी बुलबुलीते खेयेछे। तो एटा आमरा कि प्रश्न करले उत्तर पाच्छी बुलबुलीते धान खेयेछे। एकटा कविता आछे छड़ा आछे खोका गुमालो पाड़ा जुमालो पाड़ा जुड़ालो बर्गी एलो देशे बुलबुलीते धान खेयेछे खाजना दिबे किसे। तो बुलबुलीते धान खेयेछे एकटा शब्द ये वाक्य এই বাক্যটি এটার মধ্যে বুলবুলিতে নিচে টান দেওয়া আছে এটা কি কারক হবে বলে কে ধান খেয়েছে বুলবুলিতে ধান খেয়েছে। কে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায় কর্তৃকারক পাওয়া যায়। তো এটা হলো কর্তৃ। কিন্তু বিভক্তি কি হবে কর্তৃকারকে তো আমাদের পূর্ব ধারণা অনুযায়ী কর্তৃকারকে তো প্রথমা বিভক্তি হয় না। তে কি প্রথমা বিভক্তি খুঁজে দেখি না তে তো সপ্তমী বিভক্তি। তো এটা হবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি হয়েছে এটা বলতে হবে আমাদের। তারপর আবার বলবো আরেকটা উদাহরণ দেই আমি হাতে লিখি হাতের নিচে দাগ দেওয়া আছে তো কি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে হাতে বলে কি দিয়ে লিখি এটা করণ হবে। কিন্তু এখানে উত্তর পেতে গেলে আমাদের কি করতে হবে বিভক্তি পেতে গেলে যে মূল শব্দ কোনটা যে হাত হাতের সঙ্গে কি লেগেছে এ লেগেছে একার হিসাবে এ লেগেছে। তো এটা কি বিভক্তি এটা তো কি বিভক্তি সপ্তমী বিভক্তি। তো করণে সপ্তমী আমাদের মনে রাখতে হবে। তো এভাবে মূল শব্দের সঙ্গে এই বিভক্তির কোনো চিহ্ন চিহ্ন যুক্ত হয়েছে কি না এটা আমাদের খেয়াল করতে হবে। যেমন ছেলেরা একবচনেও দেখতে হবে বহুবচন হলেও দেখতে হবে ছেলেরা রাটা কি বিভক্তি প্রথমা বিভক্তি। তো প্রথমা বিভক্তি আমাদের লিখতে হবে। আর কোন কোন শব্দ আছে যেগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না যেমন আমি ভাত খাই আমি নিচে দাগ দেওয়া আছে আমি মূল শব্দের সঙ্গে কিছু কি লেগেছে না আমি মূল শব্দের সঙ্গে কিছু লাগেনি তাই সেটা হবে শূন্য বিভক্তি। আর শূন্য বিভক্তি কোনটি প্রথমা বিভক্তি তোমরা বইয়ে দেখতে পারো ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কে রে তোমরা দেখতে পারো এদের চতুর্থী বিভক্তিতে কে রে দ্বিতীয় বিভক্তিতেও কে রে লাগানো আছে ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কোন কোনটি লিখব মনে রাখবে আমি গরিবকে বা আমি আচ্ছা গরিবকে টাকা দিই তো এটা কিন্তু সম্প্রদানকারক গরিবকে এটা সম্প্রদানকারক কারণ এটা দাবি ছেড়ে দিয়ে দিই আমি কোনো ধরনের দাবি রাখি না ওর কাছ থেকে। তো সম্প্রদানকারকে যদি কে রে যদি বিভক্তি লাগে সেটা হবে চতুর্থী বিভক্তি। আর যদি এখানে শিক্ষককে বা দোকানিকে শিক্ষককে বা দোকানিকে যদি লাগাই যদি এটাতে কিন্তু দাবি রেখে আমরা দিচ্ছি তো সেক্ষেত্রে হবে এটা হবে দ্বিতীয়া বিভক্তি। যদি সম্প্রদানকারকে লাগে সেটা হবে চতুর্থী বিভক্তি আর যদি কর্মকারকে লাগে কে রে তাহলে সেটা হবে দ্বিতীয়া বিভক্তি। এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে। তো তারপর আরও আছে যেমন উদাহরণস্বরূপ আমি বাড়িতে আছি বাড়ির নিচে দাগ দেওয়া আছে ঠিক আছে। তো এটা কী বিভক্তি হবে মূল শব্দ হচ্ছে আমি কোথায় আছি কি প্রশ্ন করলে বাড়িতে উত্তর পাচ্ছি যে কোথায় প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কোথায় প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটা কী কারক সেটা হচ্ছে অধিকরণ কারক। তো এখন প্রশ্ন হচ্ছে
যে অধিকরণ কারকত্ব কারকত্ব আমরা নির্ণয় করে নিলাম, এখন বিভক্তি কিভাবে নির্ণয় করব? মূল শব্দ কোনটি? মূল শব্দ হচ্ছে বাড়ি। তো বাড়ির সঙ্গে কি লেগেছে? তে লেগেছে। তো তে কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। তো এক্ষেত্রে অধিকরণে অধিকরণে সপ্তমী আমাদের মনে রাখতে হবে। তো শুধু কারক নির্ণয় করলে হবে না, তোমাদের চ্যাপ্টারটি অধ্যায়টি হচ্ছে কারক বিভক্তি, তো এই জিনিসটি তোমাদের শিখতে হবে। তো এভাবেই তোমাদের কারক বিভক্তি নির্ণয় করে করে যেতে হবে। তোমাদের অনুশীলনী যেগুলো আছে এগুলো তো দেওয়া হবে, তো তোমরা এই অধ্যায়টি ভালো করে ব্যাকরণ বইয়ের মধ্যে দেখবে, অনুশীলনী ব্যাকরণ বইয়ের মধ্যে অনেক অনুশীলনী আছে, কোনো যদি প্রশ্ন যদি উত্থাপন হয় তোমাদের মনের মধ্যে তোমরা আমাকে করতে পারো কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজ এতটুকুই, ধন্যবাদ।